পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি জিন্নাত আরা, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি পরিণতি ও নাগরিকতা বিষয়, নবম দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা বিষয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার সঙ্গেই থাকবে। শিক্ষণ ফল, আজকে আমি মূলত পৌরসভা নিয়ে আলোচনা করব। পৌরসভার গঠন, কার্যক্রম ও আয়ের উৎস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। পৌরসভা, গ্রামে যেমন ইউনিয়ন পরিষদ তেমনি শহরে রয়েছে পৌরসভা। বর্তমানে বাংলাদেশে 325টি পৌরসভা রয়েছে। তাহলে আমরা কি জানলাম? গ্রামে যেমন ইউনিয়ন পরিষদ রয়েছে তেমনি শহর এলাকায় রয়েছে পৌরসভা। আর বাংলাদেশে কতটি পৌরসভা রয়েছে? 325টি পৌরসভা রয়েছে। এবারে আমরা এর গঠন সম্পর্কে জানব। স্থানীয় সরকার অর্থাৎ পৌরসভা আইন 2009 অনুযায়ী পৌরসভা গঠিত হবে একজন মেয়র সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত সংখ্যক ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং কেবল মহিলাদের জন্য সংরক্ষিত নির্ধারিত সংখ্যক কাউন্সিলরের সমন্বয়ে। এই সকল পদেই জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়েছে। পৌরসভার গঠনটি আমি আবার বলছি। স্থানীয় সরকার অর্থাৎ পৌরসভা আইন 2009 অনুযায়ী পৌরসভা গঠিত হবে একজন মেয়র ও সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত সংখ্যক ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং কেবল মহিলাদের জন্য সংরক্ষিত নির্ধারিত সংখ্যক কাউন্সিলরের সমন্বয়। এই সকল পদই জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়েছে। এবারে আমরা পৌরসভার কার্যাবলী সম্পর্কে জানব। পৌরসভা শহরের জনগণের স্থানীয় বহুবিধ সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করে। এই দায়িত্ব পালন করতে গিয়ে পৌরসভাকে বহুবিধ কাজ করতে হয়। উল্লেখযোগ্য কাজগুলো এবার আমরা আলোচনা করব। এক, পৌর এলাকায় শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স্ক শিক্ষা কেন্দ্র ও নৈশ বিদ্যালয় স্থাপন, পাঠাগার স্থাপন করা ইত্যাদি কাজ করে। দুই, পৌরসভা শহরের জনস্বাস্থ্য রক্ষামূলক কার্যাদি সম্পন্ন করে। আমি আবার বলছি, পৌরসভা শহরের জনস্বাস্থ্য রক্ষামূলক কার্যাদি সম্পন্ন করে। জনস্বাস্থ্য রক্ষার জন্য রাস্তাঘাট, পুকুর, নর্দমা ও ডাস্টবিন নির্মাণ করে। সংক্রামক ও মহামারী ব্যাধি প্রতিরোধ ও প্রতিষেধক দানের ব্যবস্থা করে। হাসপাতাল, মাতৃসদন, শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনার ব্যবস্থা করে। তিন, মৃতদেহ দাফনের জন্য গোরস্থান, সৎকারের জন্য শ্মশান ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে। অনাথ ও দুস্থদের জন্য এতিমখানা ও আশ্রম নির্মাণ করে। জনগণের জন্য নিরাপদ খাওয়ার পানি এবং আবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। পাঁচ, পৌর এলাকার জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য নৈশ প্রহরী নিয়োগ করে। অপরাধমূলক ও বিপজ্জনক খেলা ও পেশা নিয়ন্ত্রণ করে। পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তার ধারে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ করে।
জনগণের বিনোদনের জন্য পার্ক ও উদ্যান নির্মাণ, মিলনায়তন স্থাপন এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করে। সাত, পৌর এলাকায় গবাদি পশু ও হাঁস মুরগি পালন, খামার স্থাপন, গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসার ব্যবস্থা করা, গবাদি পশু বিক্রি ও রেজিস্ট্রিকরণ, বিপজ্জনক পশু আটক ও হত্যা, পশুর মৃতদেহ অপসারণ ইত্যাদি কাজ করে। আট, খাদ্য ভেজাল প্রতিরোধে পচা ও ভেজাল খাবার বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, মাদক জাতীয় খাদ্য ও পানীয় অবাধে বিক্রি বন্ধের জন্য এসব দ্রব্য প্রস্তুত, ক্রয় বিক্রয় এবং সরবরাহের উপর বিধিনিষেধ আরোপ করে, বিধিনিষেধ লঙ্ঘনকারীকে শাস্তি দেন। নয়, পরিকল্পিত শহর গড়ার জন্য পৌরসভা বাড়িঘর নির্মাণের অনুমতি দেয়। অননুমোদিত ও বেআইনি নির্মাণ ভেঙে দেয়। সুপরিকল্পিত সুন্দর শহর গড়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পৌরসভা মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। এগারো, পৌরসভা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে এবং মোটর গাড়ি ছাড়া অন্যান্য যানবাহনের লাইসেন্স প্রদান করে। বারো, প্রাকৃতিক দুর্যোগের সময় পৌরসভা দুর্গতদের সাহায্য, সেবা এবং ত্রাণের ব্যবস্থা করে। তেরো, পৌরসভা শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সন্ত্রাস দমন ও শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। চোদ্দ, পৌরসভা সর্বোচ্চ 5,000 টাকা মূল্য জড়িত দেওয়ানি ও ছোটোখাটো ফৌজদারি মামলার বিচার করতে পারে। এজন্য মেয়র ও 4 জন কাউন্সিলরের সমন্বয়ে আদালত গঠন করা হয়। বিষয়টি আমি আবার বলছি, পৌরসভা সর্বোচ্চ 5,000 টাকা মূল্য জড়িত দেওয়ানি ও ছোটোখাটো ফৌজদারি মামলার বিচার করতে পারে। এজন্য মেয়র ও 4 জন কাউন্সিলরের সমন্বয়ে আদালত গঠন করা হয়। এবারে আমরা পৌরসভার আয়ের উৎস সম্পর্কে জানব। আয়ের উৎস, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পৌরসভা তার ব্যয়ভার নির্বাহ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট, বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবা এবং বিনোদনমূলক বিষয়ের উপর ধার্যকর, মার্কেট ভাড়া, হাট বাজার ও খেয়াঘাট, ইজারা, লাইসেন্স পারমিট, যানবাহন রেজিস্ট্রেশন ফি, সরকারি বরাদ্দ ইত্যাদি। আয়ের উৎসটি আমি আবার বলছি, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পৌরসভা তার ব্যয়ভার নির্মাণ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট, বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবা এবং বিনোদনমূলক বিষয়ের উপর ধার্যকর, মার্কেট ভাড়া, হাটবাজার ও খেয়াঘাট, ইজারা, লাইসেন্স পারমিট, যানবাহন রেজিস্ট্রেশন ফি, সরকারি বরাদ্দ ইত্যাদি। তো আশা করি শিক্ষার্থীরা এই আলোচনার মাধ্যমে তোমরা পৌরসভার গঠন, কার্যাবলী এবং আয়ের উৎস সম্পর্কে জানতে পেরেছো। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। করোনাকালীন সময়ে বাসায় অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। নতুন একটি ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আমি উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।